আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের উপার্জিত অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করতে আর এই উপার্জিত অর্থ ব্যাংকের ডিপোজিট করে প্রত্যেক মাসেই মুনাফা অর্জন করতে পারবেন এখন আরও বেশি কেননা বাংলাদেশ ব্যাংক কিন্তু রেপো রেট বাড়িয়েছে যার ফলশ্রুতিতে ট্রেজারি বন্ড এবং বিলের ইন্টারেস্ট রেট বেড়েছে এমন কি ব্যাঙ্কসমূহ তাদের বিভিন্ন ডিপোজিট প্রোডাক্টগুলোতে মুনাফার হার বা ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হয়েছে আজকে কথা বলবো ইউনিয়ন ব্যাংকের মান্থলি প্রফিট স্কিম নিয়ে যেখানে ডিপোজিটে তেরো দশমিক তিন চার পার্সেন্ট পর্যন্ত আপনি ইন্টারেস্ট পাবেন সর্বনিম্ন এক বছর থেকে শুরু করে দুই বছর বা তিন বছর মেয়াদে এখানে ডিপোজিট করতে পারবেন বা সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে পারবেন এবং ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে কিন্তু এগারোশো এগারো দশমিক ছেষট্টি টাকা মুনাফা পাবেন দুই লাখে প্রতি মাসে দুই হাজার দুইশো তেইশ দশমিক তেত্রিশ তিন লাখে প্রতি মাসে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ চার লাখে প্রতি মাসে চার হাজার চারশো ছয়চল্লিশ দশমিক ছেষট্টি পাঁচ লাখে প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো আটান্ন দশমিক তেত্রিশ ছয় লাখে প্রতি মাসে ছয় হাজার ছয়শো সত্তর সাত লাখে প্রতি মাসে সাত হাজার সাতশো একাশি দশমিক ছেষট্টি আট লাখে প্রতি মাসে আট হাজার দশমিক তেত্রিশ নয় লাখে প্রতি মাসে দশ হাজার পাঁচ দশ লাখে প্রতি মাসে এগারো হাজার একশো সত্তর কিন্তু আপনি মুনাফা অর্জন করে নিতে পারবেন আর এখানে মিনিমাম আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন ম্যাক্সিমাম যে কোনো পরিমাণ সেটা এক কোটি বা যে কোনো পরিমাণ হইলেই হলো ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই প্রতি লাখে কিন্তু আপনি তিন বছরে চল্লিশ হাজার উনিশ টাকা কিন্তু আপনি পাবেন তো এর উপর গভর্নমেন্ট কী পরিমাণ টিডিএস কর্তন করবে ভিডিওর স্ক্রিনে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রতি লাখে এক হাজার একশো এগারো দশমিক ছেষট্টি পেলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র এবং টিন সার্টিফিকেট ব্যাংকে সাবমিট করলে টিডিএস কিন্তু কর্তনের পর আপনি এক হাজার দশমিক চার নয় চার এই টাকাটা পাবেন আর যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট না করেন টিন সার্টিফিকেট সাবমিট না করেন তো সেক্ষেত্রে প্রতি লাখে নয় হাজার চারশো দশমিক নয়শো এগারো কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন আই মিন সঞ্চয়পত্র হয়তো বা দেখা যায় যে প্রতি মাসে প্রফিট পান কিন্তু প্রতি লাখে নয়শো সাতাশ বা পঁচিশ টাকা তো সেই হিসাবে পনেরো পার্সেন্ট পিডিএস কর্তনের পর নয়শো টাকা কিন্তু আপনি এখানে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংকের এই স্কিমে এবং এই স্কিমে যে মুনাফার হারটা রয়েছে এটা কিন্তু আনুমানিক মুনাফার হার আর ব্যাংকে বর্তমান সময়ে যে মুনাফার রেটটা রয়েছে মূল্যস্ফীতির উপর ভিত্তি করে এই মুনাফার রেটটা কিন্তু ব্যাংক আরও বাড়াতে পারে কমার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম ইউনিয়ন ব্যাংকে এই স্কিমটি খোলার জন্য অবশ্যই আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে কেননা সেভিংস অ্যাকাউন্টে প্রথমে আপনি ডিপোজিট করবেন এবং সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট থেকেই কিন্তু এই মুদারাবা মান্থলি প্রফিট স্কিমে আপনার ফান্ডটা ট্রান্সফার করে এটা কিন্তু আপনার একটা এফডিআর সিস্টেম করে দেওয়া হবে এবং এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য এবং মুদারাবা মান্থলি প্রফিট অ্যাকাউন্টটা খোলার জন্য কি কী প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে তো আপনার এবং আপনার নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার এবং আপনার নমিনির এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটার ফটোকপি লাগবে এবং এক্ষেত্রেও অবশ্যই যিনি অ্যাকাউন্টটা খুলবেন তাকে কিন্তু আঠারো বা এর চেয়ে বেশি বয়সী ব্যক্তি হতে হবে দশ লক্ষের বেশি টাকা ডিপোজিট করার জন্য অবশ্যই রিটার্ন প্রদানের প্রমাণপত্র কিন্তু সাবমিট করতে হবে এই এফডিআর স্কিমের আন্ডারে এবং আপনার যদি দেখা যায় যে দশ লক্ষের বেশি পরিমাণ ডিপোজিট করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে এই অর্থটা কোথায় থেকে পাইছেন ইনকামের সোর্স আপনি চাকরি করে পাইছেন না ব্যবসা করে পাইছেন সেটা কিন্তু ব্যাংকে সাবমিট করতে হবে দশ লক্ষ পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র টিন সার্টিফিকেট আপনার অর্থের উৎসও কিন্তু তেমন একটা ব্যাংকে দেওয়ার দরকার হয় না আর এই এফ স্কিম যখন খুলবেন তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু আপনার ইউনিয়ন ব্যাঙ্কের যে সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু মুনাফার অর্থটা এসে জমা হবে আপনি যে কোনো সময় চাইলেই কিন্তু সেটা তুলে নিতে পারবেন সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউনিয়ন ব্যাংকের এই ডিপোজিট প্রোডাক্ট নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আপনি কি পরিমাণ অর্থ এই ইউনিয়ন ব্যাংকের ডিপোজিট প্রোডাক্টে বিনিয়োগ করতে চাচ্ছেন ভিডিওর কমেন্ট বক্সে সেটা জানালে আমি আপনাকে রিপ্লাই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো এক বছরের ক্ষেত্রেও তেরো দশমিক তিন চার পার্সেন্ট ইন্টারেস্ট দুই বছরের ক্ষেত্রেও তেরো দশমিক তিন চার পার্সেন্ট ইন্টারেস্ট তিন বছরের ক্ষেত্রেও কিন্তু তেরো দশমিক তিন চার পার্সেন্ট ইন্টারেস্ট আর যদি এক বছরের আগে ভাঙান তাহলে কিন্তু সঞ্চয় হিসাবের হারে আপনাকে প্রফিট দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা লস হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে